বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য। আমার আজকের অতিথি বায় বসাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক মনিরুজ্জামান মনির, আর ডান রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মনিরুজ্জামান মনির, আপনাকে স্বাগত বিশেষভাবে। প্রথমে এসছেন তৃতীয় মাত্রায়, আর যে প্রশ্নটি শুরু করতে চাই সেটি হচ্ছে যে অনেকে মনে করছেন যে বাংলাদেশ একটা অন্ধকারের পথে হাঁটছে, অর্থাৎ পেছন দিকে যাচ্ছে, আর আপনাদের দিক থেকে অনেকেই বলছেন যে বাংলাদেশ বা আমরা যদি ঢাকার রাজপথে বিলবোর্ডগুলোর দিকে তাকাই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ, কেউ বলছেন একটা মহাসড়কের পাশে দাঁড়িয়ে আছে অপার সম্ভাবনা নিয়ে বাংলাদেশ, কেউ কেউ বলছেন বাংলাদেশ এখন একটা খাদের কিনারে দাঁড়িয়ে আছে যে কোনো সময় অতল গহ্বরে তলিয়ে যাবে। আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আপনার সাথে ধন্যবাদ আপনাকে, এবং প্রথমেই আমি চ্যানেল আইয়ের দর্শক, দেশ এবং দেশের বাইরে চ্যানেলের সমস্ত দর্শকদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনার এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে কথাটা শুরু করছেন সেটা হলো যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ, এটা হলো আমাদের অবস্থান। ওনাদের অবস্থান হলো আমরা মানে অতল গহ্বরে হারিয়ে যাচ্ছি। বিষয়টা আপনি সহ বাংলাদেশের যে সমস্ত জ্ঞানী মানুষ, যারা সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, তাদের কাছে আজকের বাংলাদেশ কোন জায়গাটা দাঁড়িয়ে আছে আমি যদি প্রথমেই বলি, দেখেন এই বাংলাদেশে একসময় এদেশের এই দেশ সম্পর্কে মানুষ নিরেশবাদী ছিলেন। বাংলাদেশের জন্মের পর, ভূমিষ্ঠ হওয়ার পরে মার্কিন এক মন্ত্রী কিসিঞ্জার বলেছিলেন এটা তলাবিহীন বাংলাদেশ। এখন আজকে সেই বাংলাদেশ গুড়িয়ে দাঁড়িয়েছে, তার প্রমাণ ইতিমধ্যে বাংলাদেশ নিম্ন মধ্যমায়ের দেশে এই সরকারের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ইতিমধ্যেই দেশটাকে আন্তর্জাতিক মহলে, এবং এটা তো বাংলাদেশের কোনো পরিসংখ্যানের মধ্য দিয়ে নয়, ইতিমধ্যেই নিম্ন মধ্যমায়ের দেশে আমরা উপনীত হয়েছি। বাংলাদেশের এক সময়ের মাথা পিছু আয় কত ছিল, আজকের কত, ছয় বছর আগে যেখানে যা ছিল তার সে ডাবল বেশি, $1340 বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে। আজকের আমরা যে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছেন, তার ইতিমধ্যেই বিভিন্নভাবে সেদিক থেকে সামাজিক উন্নয়ন খাতগুলোতে আমরা অনেক দূরে এগিয়ে গেছি। ইতিমধ্যে আপনারা জানেন ডক্টর অমর্ত্য সেন, নোবেল বিজয়ী, উনি পর্যন্ত বলেছেন বাংলাদেশ ভারতের থেকে সামাজিক উন্নয়ন খাতে অনেক দিক থেকে অগ্রসর। এখন বিশ্বের তাম উন্নততর রাষ্ট্রগুলো যখন আজকে বাংলাদেশকে একটি উন্নয়নকামী উন্নত রাষ্ট্রের দিকে যাচ্ছে যখন আমাদেরকে বলছে, তখন এদেশের রাজনৈতিক অঙ্গনে যারা বিরোধী রাজনীতির বিরোধী মতের, তারা আজকে যদি এই কথা বলে তাহলে সেই কথাটা আমি কেন কোনো সচেতন মানুষই মেনে নেবেন না। একটা বিষয় হলো বিরোধিতার খারিতের বিরোধিতা নয়, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত এটা যখন এই কথাটা বলা হবে তখন বিষয়টা এমনভাবে বলা হবে যে আওয়ামী লীগ আসলেই হয়তো এই 2001 সাল থেকে 2006 সাল এই কমন কথাটা বলে। আমার এই কারণে বলা হবে যে সদ্য যে দলটা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, আমাদের রাজনৈতিকভাবে প্রধান প্রতিপক্ষ বা বিরোধী শক্তি হিসেবে তারা, তাদের আমলে দেশের অবস্থা কী ছিল, আর্থসামাজিক প্রেক্ষাপট কী ছিল, রাজনৈতিক প্রেক্ষাপট কী ছিল। আজকের এই সরকার 2008 সালে 29শে ডিসেম্বরে ক্ষমতার মধ্য দিয়ে জাতির কাছে জাতীয়ভাবে আওয়ামী লীগের যে রাজনৈতিক ম্যানিফেস্টো ছিল সেখানে জননেত্রী শেখ হাসিনা সরকার 2021 সালের মধ্যে একটি মধ্যমায়ের দেশে এবং 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নততর রাষ্ট্রে বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, যেটা আমি আগেই বলেছি ইতিমধ্যে সেই রেজাল্ট আপনারা পেয়ে গেছেন বা বাংলাদেশের মানুষ সেই বিষয়টা লক্ষ্য করতে পেরেছেন। এখন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ বরঞ্চ ছিল অন্ধকারের, সে অন্ধকার থেকে আমরা আজকে আলোকিত হচ্ছি, আজকের আলোর দিশারা খুঁজে পাচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এখন আপনি দেখেন কিছুদিন আগে
এই যে সদ্য কিছুদিন আগে জাতিসংঘে সিম্পেন্স অফ দ্য আর্থ পুরস্কার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অর্জন করলেন, আমরা সাংসদ পুরস্কার পেলাম। তো সামাজিক প্রত্যেকটা ক্ষেত্রে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তখন যদি আপনি কেউ যদি বলেন যে অন্ধকারের দিকে যাচ্ছে, সেটা তো আমি কেন কোনো সচেতন মানুষই মেনে নেবে না। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার কতটা সচেতন? জি বিসমুল্লাহ রহমান রহিম, চ্যানেল আইকে এবং আপনাদের ধন্যবাদ। মনীষ সাহেব যে কথাগুলি বললেন কিছু কিছুটা তো আংশিক সত্য, যেমন কিছু লোক তো আলোর মুখে আসি, কিছু লোক তো সুবিধাজনক অবস্থার মধ্যে আসি, তারা যা কিছু লোক একটা পোর্শন যারা সরকারি দল করে, সরকারি দলের সাথে সম্পৃক্ত, তারা তো আকাশ সম অবস্থানের মধ্যে তারা আছেন, তাদের কাছে কোনো তারা যত অপরাধী করুক যত অন্যায় করুক সেটা কোনো অন্যায় না। আর একটা পোর্শন এই যারা বিরোধী দল করে বা সরকারকে সমর্থন করে না, মুক্তিযোদ্ধা কিন্তু সরকারকে সমর্থন করে না, কিন্তু তার জানাজাটাও এই শহীদ মিনার হইতে দেয় না, এগুলো তো রেকর্ড। নিম্ন মধ্যম আয়ের কথা বলছেন, এই কথাটা কিছু লোকের তো বিষয় সম্পত্তি অগাধ বিষয় সম্পত্তির সৃষ্টি হয়েছে। এই এই দেশের মানুষ গরিব মানুষ আরও গরিব হয়েছে, বড়লোক আরও বড়লোক হয়েছে। আপনি দেশ গ্রামে খবর নিয়ে দেখেন, যার 10% বাড়ি ছিল, 10% জমি ছিল, তার জমি বিক্রি করে তাকে জীবিকা নির্ভর করতে হচ্ছে, আর যে 100 বিঘার সম্পত্তির মালিক ছিল সে 200 বিঘার সম্পত্তির মালিক হয়েছে। এই যে বলা হইতেছে নিম্ন মধ্যম আয়ের দেশ এবং আমরা মধ্যম আয়ের দেশে যাচ্ছি, এটা নট ফর অল, এই দেশের সব জনগণ কিন্তু সুবিধা পাচ্ছে না, এই গরিব কিন্তু তাদের অবস্থান পরিবর্তন হয় নাই, রাস্তায় কিন্তু ভিখারির সংখ্যাটা কমে নাই, এখনও এই দেশের মানুষ কাঠের নৌকায় কইরা সমুদ্র পাড়ি দেয়, শত শত হাজার হাজার লোক মরে, হাজার হাজার লোককে এই সমুদ্র থেকে কাঠের নৌকাতে উদ্ধার করতে হয়। এই দেশে আরও অনেক ঘটনা আছে, যে সব ঘটনা এই গরিব মানুষ তার জীবিকা নির্বাহের জন্য অসহায়ের মধ্যে দিন যাপন করতেছে। অতএব এটাকে সঠিকভাবে বলা যাবে না, এই ইনফরমেশনটা কারেক্ট না যে আমাদের সকলের উন্নয়ন হয়েছে। হ্যাঁ, একটা শ্রেণীর উন্নয়ন হয়েছে, যারা সরকার আছে সরকারের দলের সাথে আছে। আপনারা দেখবেন যে এই যে অপরাধ, সরকারি দল যে কোনো অপরাধ করুক, এবং আমাদের দেশে আইনটা এই দুই ভাগে বিভক্ত, যেই আইনটা সরকারি দলের জন্য মধু, সেই সেম আইন বিরোধী দলের জন্য এটা বিষ। সেই আইনটা আরটা কথা যে আছে আইন সকলের জন্য সমান সমান গতিতে গেলে, এটা একটা সম্পূর্ণভাবে একটা মিথ্যা কথা। যারা ক্ষমতায় আছে আইনটা তাদের সাথে একভাবে প্রয়োগ হয়, আর যারা ক্ষমতায় নেয় তাদের সাথে আরেকভাবে প্রয়োগ হয়। একটা ন্যাক্কারজনক ঘটনা আপনি দেখেন, এই বেসিক ব্যাংক, আপনাকে বেসিক ব্যাংকের কোটি 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 টাকা লুপাট হয়ে গেল, সেখানে যারা লোন দেয়, লোন স্যাংশন করার মালিক চেয়ারম্যান, সে চেয়ারম্যান সরকারি দলের লোক হওয়ার কারণে সেই চেয়ারম্যানদের নামে কোনো মামলা হইল না, মামলা হইল কর্মচারীদের নামে। তো এরকম কিছু ঘটনা আছে, যে ঘটনা আপনাকে বেশি দূর যাওয়ার কোনো অপেক্ষা রাখে না। এখন মাননীয় প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ হয়েছেন, আমরা সন্তুষ্ট, আমাদের দেশের জন্য একটা গৌরব। এর আগেও এই দেশে আরও দুইজন লোক দুজন এই পুরস্কারটা পাইছেন, কিন্তু আমরা যেটার জন্য নাকি দেশে এখন মানুষ যেটার জন্য ফাইট করতেছে, যেটা যার জন্য নাকি মুক্তিযুদ্ধ হইল, মুক্তিযুদ্ধটা কেন হইল, যে দেশে মানুষের বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, নির্বাচনের অধিকার এই পাক হানাদার বাহিনী পাকিস্তান সরকার হরণ করে নিয়ে গেছিল। এই আপনি সংবিধান দেখেন, সংবিধানের মধ্যে বৈষম্য ছিল এবং সেই বৈষম্যের বিরুদ্ধে কথা বলা যেত না, সেটার জন্য তো সংবিধান অনুযায়ী গণতন্ত্র কিন্তু একটা ব্যাপার, গণতন্ত্র কিন্তু ওয়ান অফ দি এই উপাদান, যে আমাদের মূলমন্ত্র, সেখানে আজকে গণতন্ত্রের অবস্থাটা কোথায়? এই যে সরকার নির্বাচনের তো কোনো, যে নির্বাচনটা হয়ে গেল আপনাদের মিডিয়ার ক্লিপ যে ফুটেজ যদি দেখেন, সেখানে আপনারা দেখবেন যে 153 জন তো বিনা ভোটে নির্বাচিত, বাকিগুলি নির্বাচন কী হয়েছে সেটা আপনারা দেখছেন। কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে যে এই এই সম্প্রতি যে ঘটনাগুলি ঘটতেছে, গণমানুষের আপনি নিরাপত্তা দেখেন, মানুষের কোনো নিরাপত্তা নেই। একটা খুনেরও সঠিক এই সাগর নদীতে শুরু করে এই ইদানিং দুইটা ওই শিশু হত্যার বিচার হয়েছে
আমি যারা প্রক্রিয়াটাকে সঠিকভাবে করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এর এই যা ঘটনা ঘটতেছে কোনো ঘটনায় কিন্তু কুলকিরণ এই সরকার করতে পারতেছে না। কেন করতে পারতেছে না? এই সরকারি বাহিনী যারা নাকি ইনভেস্টিগেশনের কাজে জড়িত, যারা আইন শৃঙ্খলাটা রক্ষা করার জন্য দায়ী, তাদের সবাইকে শুধুমাত্র এই বিএনপি এবং বিশ দল এবং যারা সরকারের বিরুদ্ধে কথা বলে, সরকারে বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে, তাদের বিরুদ্ধে স্ট্যান্ড নেয়, তাদের বিরুদ্ধে মামলার পর মামলা দিয়া মানুষগুলো হয়রান করে ফেলতেছে। আপনি একটা ঘটনা দেখেন যে দীর্ঘদিন জেল খাটার পর এই গাজীপুরের মেয়র মান্নানের জামিনটা হলো। তো জামিন হওয়ার পর যেদিন তার জামিনটা হইল, হাইকোর্ট তার জামিনটা দিল, অ্যাপিলেট ডিভিশন তার জামিনটা বহাল রাখলো, সেই দিনেই যেদিনকে সে বেরো হবে সেদিনকে তার নামে আবার একটা নতুন করে কেস হলো। এটা তো বিচার বিভাগেরই উচিত জিজ্ঞাসাবাদ করা যে একটা হায়েস্ট ফোরামে এসে তার জামিনটা হইলো, এতদিন তোমার তাকে শোন এরেস্ট করল না, তাকে এরেস্ট করার জন্য কোনো প্রক্রিয়া হাতে নিল না, এখন তোমরা কেন গ্রেপ্তার করো? এইভাবে মানুষের যারা গণমানুষের যে অধিকারটা, অধিকার এখন তার নাই। এখন এই আপনি বিচারের ক্ষেত্রে দেখেন যে এমন যেই যেই মামলাটা দেয়, এই মামলাটার উপরে নির্ভর করে এই তার ভাগ্যটা। মামলা দারোগা সাহেব পুলিশরা যেটা একটা সেকশন বসায় দিল, কোর্ট আর এদিকে তাকাবেই না, ঘটনাটা দেখবেই না, তার সম্বন্ধে জানবেই না কি এই এই সেকশন বিলেবল না, বিল দেওয়া যাবে না, দিল না। যাক, বেশি কথা এটা আমি ডিটেলস যেতে চাই না, এটা এক কথায় তো এটা শেষ করে দিয়েছেন। এই আমাদের দেশের বিচার ব্যবস্থার উপরে মানুষের কী পরিমাণ আস্থা এবং বিচার ব্যবস্থাটা কীভাবে চলছে সেটা হলো দীপেনের বাবা যিনি অধ্যাপক আবুল কাসেম সাহেব, এটা রিজনেবল নয়। তিনি বলছেন আমি বিচার চাই না। কেন বিচার চাই না? বিচার ইনি চান না কারণ একটা সবচেয়ে বড় ভারী জিনিস কি, তার পিতার সন্তানের লাশ তার পিতার কাঁধে, সে অবস্থায় তিনি বলছেন বিচার চান না। বিচার চান না মিনস এই সরকার বিচার করতে ব্যর্থ, বিচার হচ্ছে না এই দেশে, এবং বিচার পাওয়ার যে প্রক্রিয়া সেখানে তো মানুষ বিতস্ত হয়ে গেছে, এটি তার এটা প্রমাণ করে। এখন আপনি দেখেন যে এই যে ইদানিং যে কিছু আপনি টিভি আপনি আপনাদের মিডিয়াতে দেখাচ্ছে যে প্রতিটা জেলায় 200, 300, 400, 500 লোক গ্রেপ্তার হচ্ছে, তো বিশেষ অভিযান চলছে, বিশেষ অভিযান চলছে। এই অভিযান সম্পর্কে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় এলজিআরডি মন্ত্রী বলছেন যে কেন গ্রেপ্তার করা হচ্ছে, সেটা হলো আগামী পৌরসভা নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এই এই অভিযানটা চলছে। তো ওই এই অভিযানটা আপনি দেখেন যে টিভিতে আসে বিএনপি এবং জামাতের 20 দলের 240 জন অমুক জেলায়, এত কোথাও কিন্তু বলে না যে আওয়ামী লীগের বা সরকারি দলের কাউকে গ্রেপ্তার করা হয়েছে। তাই কি সুষ্ঠু নির্বাচনকে অসুস্থ করার জন্য শুধু কি বিএনপি দেয়? আর যারা নির্বাচিত হয়েছিল, এখানে দুইটা বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব যে বিএনপি থেকে যেসব সিটি কর্পোরেশন মেয়র এবং উপজেলা চেয়ারম্যান হয়েছিল তারা কিন্তু জেলখানায়, আনটিল অর আনলেস দে কম্প্রোমাইজ উইথ দ্য গভর্নমেন্ট। নারায়ণগঞ্জেই এক যারা সরকারের সাথে আপোষ করে চলতে পারছে যেসব জনপ্রতিনিধিরা সরকারের গুণগান বিএনপি টিকিটে পাশ করছে, বিএনপি সমর্থনে পাশ করছে, কিন্তু সরকারের সাথে হাত মিলাইয়া তারা সেখানে এখন তাদের অবস্থান ঠিক রাখছে। পাশাপাশি আমার আপন ছোট ভাই সিটি কর্পোরেশনের কমিশনার, সে জেলখানায়, মাকসুদ আলম খন্দকার, আর একটা কমিশনার এই সুলতান আহমেদ, সে জেলখানায় নারায়ণগঞ্জে, সে সরকারের সাথে কম্প্রোমাইজ করতে পারে নাই। আর এখন যে গ্রেপ্তারগুলি হচ্ছে সেটা নারায়ণগঞ্জের 10 নম্বর ওয়ার্ডে লিয়াকত হোসেন লেকু নামে একটা ছেলে ইলেকশন করছিল, সে পাস করতে পারে, সে গ্রেপ্তার হয়েছে। আর একটা হলো 18 নম্বর 19 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেন কাজল, তাকে গ্রেপ্তার করছে। এখন যারা ইলেকশন করতে পারে, যারা সিটি স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে প্রার্থী হবে, তারা এবং তাদের সমর্থককে যদি এখনই গ্রেপ্তার করে ফেলে, তবে তো আর যে সিস্টেমটা চালু ছিল যে নির্বাচিত হয়ে যাওয়ার পরে তাদেরকে বহিষ্কার করতে হবে বা তাকে জেলে নিতে হবে, মামলা একটার পর মামলা নিতে হবে, সেটা এখনো সরকারের লাগতেছে না। আরেকটা বিষয়ে আমি খুব প্রতিবাদ করি আপনার মাধ্যমে এবং সরকারকেও বলবো যে এটা তাদের পুনর্বিবেচনায় নেওয়ার জন্য, যে মহামান্য রাষ্ট্রপতি একটা কথা বলছেন যে আমাদের দেশের রাজনীতি, আমাদের দেশটা সম্পূর্ণভাবে এই টাকাওয়ালাদের হাতে জিম্মি হয়ে পড়ছে। এখন এই যে আমাদের যে প্রেক্ষাপট নমিনেশন বলেন, এই যে স্থানীয় নির্বাচনটা যে এখন যে রাজনৈতিক ব্যানার হবে,
ফলো হইল কি, তৃণমূল পর্যায়ে যারা রাজনীতি করে, তৃণমূল পর্যায়ে যারা রাজনীতি করে সেই সব নেতা কর্মীদের হাতে কিন্তু আর কিছু রইল না। এখন সব মানুষ কেন্দ্রভিত্তিক হয়ে যাবে, সব পলিটিক্সটা কেন্দ্রভিত্তিক হয়ে যাবে। যেমন ঢাকায় এমনি জনপদে ভারী হয়ে গেছে, আমরা যারা টকশো করি বা অনেকেই অনেক যারা বিশেষজ্ঞ আছেন যে ঢাকাকে কীভাবে সুন্দর করতে হবে, গ্রহণযোগ্য করতে হবে, তারা সকলে কিন্তু বলেন যে বিকেন্দ্রীকরণ করতে হবে, ঢাকার অফিস আদালত বিভিন্ন জায়গায় জায়গায় সরাই শীত হবে, তবে ঢাকার জনজাট কমবে, ঢাকার পরিবেশটা সুন্দর হবে। আর আপনার এই যে দলীয় ব্যানারে নির্বাচন করার মাধ্যমে সম্পূর্ণ এই দেশে রাজনীতিটাকে এখন ঢাকামুখী করে দেওয়া হবে। আর যারা তৃণমূল পর্যায়ে যান জীবন দিয়ে দলটা করে তাদের কাছে আর রইল না, পারমিট শিকার যেমন একটা ব্যাপার, হ্যাঁ নমিনেশন শিকারও কিন্তু একটা ব্যাপার, ওই নমিনেশন শিকারই টাকাওয়ালারা সে তাদের কাছে কিন্তু আবার এমনি জিম্মি হয়ে পড়ছে। আপনি যদি একটা পরিসংখ্যান দেখেন যে যুক্ত ফ্রন্টের সময় মাত্র 4% টাকাওয়ালা লোক ব্যবসায়ী ব্যবসায়ীরা এই সংসদে ছিল, এখন পরিসংখ্যানে দেখা যায় যে বর্তমান সংসদে 64% প্রতিনিধি হলো এই ব্যবসায়ীরা। এখন ব্যবসায়ী তো সব বিষয়টা ব্যবসায়িকভাবে চিন্তা করে, পেশা হচ্ছে রাজনীতি। আমি আপনার সাথে দ্বিমত করি না, কিন্তু এই কথাটাও বলি যে এই পরিস্থিতিটা সৃষ্টি হওয়ার পিছনে তো অনেক কিছুই দায়ী। আজকে যারা মাঠে ময়দানে থেকে রাজনীতিটা করে তারা কিন্তু এখানে যারা স্লোগান দিতেছে তারা স্লোগানই দিচ্ছে, কেরানির ছেলে কিন্তু কেরানি ঢেকে থেকে যেতেছে, ওই সুইপারের ছেলে কিন্তু সুইপারই থেকে যাচ্ছে, এই অবস্থা পরিণত হচ্ছে না। টাকাওয়ালা যেভাবে ধরেন, আমি কথা একটু শেষ করি, ভাইয়ের থেকে একটু সময় নেই, উনি আমার সাথে একমত হবেন যে আমি যেহেতু জানি তিনিও রাজনীতি করে এখানে আসছেন, এই আজকে টাকাওয়ালারা যে অবস্থাটার মধ্যে নিয়ে আসছে এটাকে সম্পূর্ণভাবে একটা বিজনেস কমিউনিটির মধ্যে কমোডিটি বানায় হচ্ছে। এটার থেকে যদি অবসান না হয় তো এই দেশে আপনি দেখবেন একটা সময় আসবে যে নিম্ন মধ্যবিত্ত যারা আছে বা মধ্যবিত্ত আছে তারা দিন দিন আরও গরিব হবে, আরও গরিব হবে, আর যারা পুঁজিপতি আছে, বড় লোক আছে, কোটিপতি আছে তারা আরও কোটি কোটি টাকার মালিক হবে। বৈষম্যটা বেড়ে যাবে অনেক, পাকিস্তানের সাথে বাংলাদেশের যেই বৈষম্য ছিল ওই বৈষম্যতে দেশের ভেতরেই এখন হবে, দেশের ভিতরেই আগে ছিল 22 পরিবার এখন 22,000 পরিবার। জি জিলু ভাই, তৈমুর ভাই বেশ কিছু বিষয়ে বলছে, তো আমি আশা করবো যে প্রপারলি আমি সময়টা পাবো। প্রথমত উনি যে বিষয়টা বলছেন যে উন্নয়নমূলক কর্মকাণ্ড নেই, এটা হলো বিআইডিএস এর সর্বশেষ যে রিপোর্ট, তাতে দেখা গেছে দেশের মধ্যবিত্ত শ্রেণীর হার দিন দিন বাড়ছে, দেশের মোট জনসংখ্যার 20% এখন মধ্যবিত্ত, 2030 সালে এই হার গিয়ে দাঁড়াবে 1/3। এখন বাংলাদেশে যদি দেশটা যদি মানে আপনার উন্নতিটা কী হয়, এই যে বিএডিএস কখনও কোনো গবেষণাধর্মী প্রতিষ্ঠান যখন, সেটা কি ব্যক্তি জিল্লুর এককভাবে উন্নতির চরম শিখরে গেছে সেটা নিঃসন্দেহ নয়, এটা সমষ্টিক জনগোষ্ঠীর উপরে বেস করে যে একটা পরিসংখ্যান যে স্ট্যাটিস্টিক সেটা সেটার ফসল। এখন যদি উনি বলে থাকেন যে আওয়ামী লীগের বিশেষ কিছু শ্রেণীর মানুষটা হয়েছে, এখন এটা ওনারা বলতে পারেন, এই কারণে বলতে পারেন যে বিএনপি নামের যে দলটি সেটা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যখন ক্ষমতায় ছিল তখন আমরা দেখেছি বিশেষ একটি ভবনের নাম, এই ভবনের সাথে যারা যারা জড়িত ছিল তারা শত কোটি টাকা, হাজার কোটি টাকার এদেশটাকে দুর্নীতির আখ্যায় পরিণত করেছিল। খাম্বা নামে একটা জিনিস, পরবর্তীতে সেটা মানে খাম্বার নামে এদেশের মানুষ দেখেছে যে বিদ্যুৎ দিতে পারে নাই, বাট খাম্বাকে কেন্দ্র করে হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে, যার কর্ণধার ছিলেন তারেক রহমান, যার কর্ণধার ছিলেন গিয়াসউদ্দিন আল মামুন। এখন এই বিষয়টা যদি তৈমুর ভাইরা মানে গুলিয়ে ফেলেন শেখ হাসিনার সাথে খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন চিন্তা চেতনা এক হবে না। শেখ হাসিনার ব্যক্তিগতভাবে একটা মানুষ যিনি এই দেশটাকে নিয়ে স্বপ্ন দেখেন এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, আপনি এই জিনিসটাকে স্বীকার করতে হবে। আপনি যদি স্বীকার নাই করেন এই দেশটাকে সামনে নিয়ে এগানো যাবে না। তারপর কিছু প্রসঙ্গ আপনি তুলেছেন, মুক্তিযোদ্ধাদের প্রশ্ন, 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে 7.5 কোটি বাঙালি, নিরস্ত্র বাঙালি সেদিন সশস্ত্র রূপে উপনীত হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের 7ই মার্চের ডাকে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি গর্বিত, এই সাব কন্টিনেন্টে একমাত্র বাংলাদেশই একটি গর্বিত দেশ
একটি গর্বিত জাতি, বাঙালি জাতি, যারা সশস্ত্র যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। আপনারা নিঃসন্দেহে জানেন এবং বুঝেন, 75-15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর এদেশে যখন আপনারা এই বাংলাদেশকে পাকিস্তান তন্ত্র কায়েমের জন্য কাজ করলেন, সেই পরিবেশ থেকে জননেত্রী শেখ হাসিনা 1996 সালে 12 জুনে ক্ষমতা আসার মধ্য দিয়ে আমরা আবার সঠিক ধারায় মুক্তিযুদ্ধের চিন্তা চেতনায়, মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে ধারণ করে শেখ হাসিনা সরকার দীর্ঘ 5টি বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে কী ছিল? আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করব। আজকে সে যুদ্ধ অপরাধীদের প্রশ্নে গত 8 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী নেদারল্যান্ড সফর থেকে এসে এই আপনি আজকের এই যে অন্ধকারের কথা বলছেন জিল্লুর ভাই, সেখানে ওনাকে বলি ভাই, একজন অভিজ্ঞ মানুষ, অনেক পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী মানুষ, পড়াশোনা করেন, আমি ওনার দীর্ঘদিন ধরে ওনাকে ফলো করি, ওনার কথাবার্তা শুনি এবং অনেক রাত পর্যন্ত ওনার কথা শুনি, ওনার মানে তার ওয়ে অফ টকিং আমার খুব ভাল লাগে, সে জানেন সেই কারণে। এখন প্রশ্নটা হলো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন এসে যখন আপনারা এই জাতীয় সংলাপ দরকার, এই প্রশ্নটা কখন করলেন বেগম খালেদা জিয়া? অর্থাৎ বাংলাদেশকে, বাংলাদেশে গুপ্ত হত্যা চালিয়ে টার্গেটেড পিপলকে হত্যা করে আপনার বিদেশি হত্যা, আপনারা যখন 92 দিন ব্যর্থ হয়ে গেলেন, কী করলেন? আগুন সন্ত্রাস করলেন, কী করলেন? সন্তান নিয়ে মা যাচ্ছে তার উপরে ভম্বিং করলেন, এরকমই 93 দিন আপনারা আন্দোলন করে ব্যর্থ হয়ে গেলেন। এরপর আপনার নেত্রী এবং তার মানে স্বনামধন্য পুত্র হাওয়া ভবনের মানে লৌহ মানব জনাব তারেক রহমানরা এই ষড়যন্ত্রের রাজনীতি আপনারা উপনীত হলেন। মানে আপনি বলতে চাইছেন যে ওই হত্যাকাণ্ড, বিদেশি হত্যাকাণ্ড, এগুলো ওনাদের সাথে জড়িত আছে, এটার সাথে লিঙ্ক আছে? যখন মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন না তখনই এই যে আপনার হোসে কোনিও এবং তাবেলা সিজার হত্যাকাণ্ড, এটা গোয়েন্দা সংস্থার, আমি পার্সোনালি পুলিশের অনেক হাই অফিসারের সাথে আমার সাথে কথা হয়েছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা এখন কাজ করে তাদের সাথে কথা হয়েছে, এবং ইতিমধ্যে তো সেগুলো প্রমাণিত হয়েছে এর সাথে কারা জড়িত। অর্থাৎ একটা দেশকে সামনের দিকে যখন মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে দেশটাকে একটা উন্নততর রাষ্ট্রে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য যে প্রতিযোগিতাটা নেমেছেন, বিএনপির আমলে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বা বিএনপি নামে এই সংগঠনটা আমার কখনোই আমার কাছে দৃশ্যমান হয়নি, এরা দেশটাকে একটি আধুনিক উন্নততর রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায়। বিএনপি নামক এই সংগঠনটি যখনই ক্ষমতায় এসেছে তখন তাদের ব্যক্তিগত কিছু লাভ হয়েছে, তারা নিজেরা অনেক টাকার মালিক হয়েছেন, বাট এই দেশটা নিয়ে যে স্বপ্ন, আমি আগামী দিনে কি হব, আমি ব্যক্তি মনির ধরেন আমাকেই আমি স্টাডি করি, যদি আমি আমাকেই যদি উপস্থাপন করি, আমি একটা সময় আমি ঢাকা কলেজে পড়াশোনা করছি, ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করছি, আমি একটা নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে চাইছি, একজন রাজনৈতিক কর্মী থেকে আস্তে আস্তে আমি নিজেকে তৈরি করে আমি একটা জায়গায় উপস্থাপন করতে চাই। ঠিক তেমনিভাবে একটা দেশকে আধুনিক রাষ্ট্র হিসাবে আমরা যারা এই আমেরিকার কথা বলি, সুইজারল্যান্ডের কথা বলি, অস্ট্রেলিয়ার কথা বলি, কানাডার কথা বলি, উন্নততর রাষ্ট্র যখন আমরা তৈরি করতে চাই তখন সেইটা পরিচালনা করার জন্য সেই রকমের রাষ্ট্রনায়কের দরকার। বেগম খালেদা জিয়া কখনোই আমার মনে হয়নি উনি যে ওই রকমের চিন্তা চেতনা উনি ভিতরে লালন করেন বা ধারণ করেন, ওই রকমের মনোজগতে ওনার ওই রকমের সেই চিন্তার শক্তিটা ওনার আছে, এটা আমি কখনোই মনে করি না। ওনারা ক্ষমতায় যেতে চান শুধুমাত্র ওনাদের ভোগ বিলাসের জন্য, তার আরামায়েশের জন্য, নাথিং এলস, এটা আমার কখনোই কোনো কারণেই মনে হয় না, এবং সেটার প্রমাণ ইতিমধ্যেই আপনারা আজকের আমি মনে করি যে হ্যাঁ আপনাদের সার্টেন একটা পিপল আপনাদেরকে পছন্দ করে, এটা সত্য, আপনার একটা পপুলারিটি আছে, সেই পপুলারিটি হলো এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট, নাথিং এলস। এর বাইরে যদি কোনো চিন্তাশীল মানুষ, খুব মানে প্রগতিশীল কোনো মানুষ বিএনপি নামক সংগঠনটাকে আজকের বাস্তবতা তো বিলং করে না। আর যে কথা বলছেন 153 জন সিটের কথা বলছেন 5ই জানুয়ারি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায়, হ্যাঁ বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এটা আমেরিকার, আমেরিকাতেও যেখানে প্রতিদ্বন্দ্বী থাকে না কেন, আমেরিকার মতন জায়গায়ও অনেক অনেকে অনেক সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছে, সেটা আসলে কখনোই, হ্যাঁ সেটা পরে একটা প্রশ্নটা হলো যখন আপনি আপনার প্রতিদ্বন্দ্বী যদি কেউ না থাকে, আপনি জিল্লুর, আপনাকে এই মনে করেন এই টপিকের উপরে যে টক শো করে কে ভালো, এর মধ্যে যদি আপনার আপনার পাশাপাশি কেউ ইলেকশন না করে তাহলে আপনি নির্বাচিত হবেন। 5ই জানুয়ারি নির্বাচন,
আজকের 5ই জুন নির্বাচনের সময় জননেত্রী শেখ হাসিনা যে কথা আমি বললাম সংলাপের প্রশ্ন, সংলাপের বিষয় তো তখনও সে তাকে ডেকেছিলেন, গণভবনে ডেকেছিলেন, এবং সরকার পরিচালনা করার জন্য নির্বাচনকালীন সরকারের সময় তাকে 5টা মন্ত্রণালয় দেওয়া হবে ইনক্লুডিং হোম মিনিস্ট্রি, উনি জাননি। তখন তো জাতীয় সংলাপের প্রয়োজন ছিল, তখন রাষ্ট্রটা কীভাবে গণতান্ত্রিক থাকবে কি না তার জন্য সেদিন ডেকেছিলেন, উনি সেটার উত্তর দেননি। উল্টো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে আচরণ করেছে, যে রকমের মানে ভাষায় কথা বলেছেন, সাবেক একজন প্রধানমন্ত্রী একজন বিরোধী দল নেত্রী সেই স্টাইলে কথা বলতে পারেন না, সেটা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে সেই রকমের রূঢ় আচরণ করেছে, এটাও জাতি দেখেছে। এবং আসে 153 জন আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে এর দায় বিএনপির, বিএনপি নির্বাচনে আসে নাই। এবং আমি মনে করি জিল্লুর ভাই আপনাকে এখানে সামনে রেখেই বলতেছি, 153 জন এইভাবে যেটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসলো তাতে আমাদের মতন অনেক সম্ভাবনাময় ছেলে, সম্ভাবনাময় রাজনৈতিক কর্মী তারা নমিনেশন থেকে মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে। যখন একটা কম্পিটিটিভ ইলেকশন হবে তখন তো দল সেই রকমের চিন্তা করে যে আসলে জিল্লুর ভালো বলে তার সাথে কে ভালো বলতে পারবে। তৈমুর আলম খন্দকার উনি পপুলার লিডার, তার এগেনস্ট একজন পপুলার আমার প্রার্থী দরকার। তৈমুর আলম ভালো দক্ষ সংগঠক, তার বিরুদ্ধে আমার একজন ভালো দক্ষ সংগঠক। তাহলে সেই দক্ষ বা ভালো প্রার্থীকে না দিয়ে যেখানে স্বীকার করি আপনার রাজনীতিতে যে বাণিজ্যিকীকরণ বলেন, রাজনীতিতে আপনার টাকাওয়ালা ঢুকে আসে বলেন, এটা মনে করেন আমি কোনো কিছু কথা বললাম, আমি গত কয়েকদিন আগে এটা দেখেছিলাম, সেখানে আসলে কতই কখনই টার্মস অ্যান্ড এক সেকেন্ডে আমি ছেড়ে দিচ্ছি, এটা কখনোই আমি রেফারেন্স হিসেবে নিতে চাই না, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে গেলে আপনাকে কখনো কখনো 71 এবং 75 আপনার ওখানে উল্লেখ করেই কথা বলতে হয়। দেখেন 75 পরে যখন বঙ্গবন্ধু হত্যার পরে যখন একজন সামরিক জান্তার আবির্ভাব ঘটেছে, সেদিন থেকে দীর্ঘদিন এই অরাজনৈতিক ব্যক্তিরা, সিভিল ব্যুরোক্রেট, আর্মি ব্যুরোক্রেট এবং কিছু বিজনেস ম্যাগনেট, এরা পলিটিক্সে ঢুকে পড়েছে 75 পর। আপনি দেখেন 75 বঙ্গবন্ধুর সময় কারা মন্ত্রী ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান, যাদের বেড়ে ওঠাটা গড়ে ওঠাটা একজন রাজনৈতিক পরিবেশের মধ্যে দিয়ে, মানুষের দাবি দেওয়ার মধ্যে দিয়ে, মানুষের অধিকার আদায়ের মধ্যে দিয়ে আজকের। এবং সর্বশেষ একটা কথা আমি আপনাকে বলি, আপনি এরশাদ বিরোধী আন্দোলনের সময় রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন, আপনি খুব ভালোভাবে জানেন 90-এর সময় যে 3 জোটের যখন রূপরেখা ছিল তখন আজকের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে একটা রূপরেখা ছিল যে কেউ এরশাদের যারা দালাল ছিল, এরশাদের সাথে যারা ঘনিষ্ঠভাবে জড়িত ছিল, এরশাদের যারা সচিব ছিল, কাউকে মনোনয়ন দেওয়া যাবে না, আওয়ামী লীগ সেটা এগ্রি করেছিল। এবং দেখেন এম কে আনোয়ারের কাছে 32 নম্বরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে নমিনেশন যেটা চেয়েছিলেন, এম কে আনোয়ারকে সেদিন আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা নমিনেশন দেননি, কিন্তু বেগম খালেদা জিয়া সেটা লুফে নিয়েছিল। কেন নিয়েছিল জানেন, 91-এ বাংলাদেশে 300 আসনে মনোনয়ন দেওয়ার মতো ওনাদের ওই রকমের যোগ্যতম প্রার্থী ছিল না, এবং এটাই গ্রাজি ছেড়ে দিতে হবে আপনাকে বেগম খালেদা জিয়া। জি জি, আরবকার খন্দকার, এখন মনির ভাইয়ের কিছু কথা জবাব দিতে হয়। সেটা হলো যে এই জাতি, তিনি বলছেন সাবকন্টিনেন্টাল যুদ্ধ ভাগ্যবান জাতি, আমি মনে করি গোটা বিশ্বে একটা ভাগ্যবান জাতি, যে সব জাতির কিন্তু মুক্তিযুদ্ধ দেখার সুযোগ হয়নি বা করার সুযোগ হয়নি, এই এই জাতি কিন্তু মুক্তিযুদ্ধ করছে এবং একটা সফল রক্ত দিয়ে কেনা স্বাধীনতা, রক্ত দিয়ে কেনা স্বাধীনতা। বঙ্গবন্ধু সম্পর্কে আমার প্রশ্ন, আই রেসপেক্ট হিম, এ ব্যাপারে আমি কোনো দ্বিমত বা কোনো আলোচনায় যাব না। পাশাপাশি ওই মুক্তিযুদ্ধ জন্য যে লোকটার অবদান, একটা হলো মুক্তিযুদ্ধর বিষয়ে এক্সিকিউটিভ যদি দেন ধ্যান ধারণা আপনি নেন, কথাটা খুবই সূক্ষ্ম। জিয়াউর রহমান যে কথাটা বলছে যে উই রিভল্ট, এই কথাটাই কিন্তু মেসেজ যে আমরা মুক্তিযুদ্ধ শুরু করলাম। এখানে আমি আগেই বলছি বঙ্গবন্ধুর অবদানকে আমি কোনো কারণে অস্বীকার করি না, বরং তাকে সর্বদিক থেকে আমি শ্রদ্ধা করি। শ্রদ্ধা করি কথা বলছি যে জিয়াউর রহমানের যে মুক্তিযুদ্ধের অবদানটা, যে উই রিভল্ট এবং ওই সময় যদি ধরেন মুক্তিযুদ্ধটা ফেল করতো খোদা না করুক, তখন তার তো ফাঁসি হইতো জিয়াউর রহমানের, পলিটিক্যাল হয়তো একটা কিছু কম্প্রোমাইজ হইতো, কিন্তু সেটা কিন্তু জিয়াউর রহমান বাঁচতে পারতো না। যাক, ওই কথার থেকে আমি মূল কথাটি চলে আসতেছি যে সব কিছুতেই তারেক রহমান তো আজকে দেশে নাই। তারেক রহমানকে তো এই দেশের বিভিন্ন দিক দিয়ে তারেক রহমান টার্গেট, সরকারের তো টার্গেট আছেই,
তারেক রহমানের জনপ্রিয়তার জন্য এবং পাশাপাশি তৎকালীন 111 সরকারও সে টার্গেট ছিল। আমি একসাথে তার সাথে জেল খাটছি, তাকে আমাদের 26 সেলের থেকে একসাথেই ছিলাম, তাকে হাটায় নিয়ে গেছে রিমান্ডে, আনছে তারা স্ট্রেচারে করে শোয়ায় আনছে তার কোমরটা ভেঙে দিয়ে। কী অভিযোগটা তার বিরুদ্ধে? সে এই দেশের 22,000 কোটি টাকা সে বিদেশে মানি লন্ডারিং করছে। আমিও তাকে জিজ্ঞাসা করছি যে দেশটাই তো আপনাদের, আমি তো একটা রাজপথের কর্মী এসে আমি তাকে জিজ্ঞাসা করার অধিকার রাখি, কারণ তাদের জন্য আমরা স্লোগান দিই গুলি, আমি নিজে গুলি খাওয়ালো, জেল খাটি, মাইর খাই পুলিশের, আপনি কেন এটা করলেন? তো পরবর্তী সময় যখন রায়টা বেরোল, বিচারটা হইল, বিচারেতে মানি লন্ডারিং মকদ্দমার মধ্যে তারেক রহমান খালাস পেল এবং এখন বলতে পারেন যে আওয়ামী লীগ সরকার আমাদের ন্যায় বিচার হয়, সুষ্ঠু বিচার হয়, এই জন্য নিরপেক্ষ বিচারে সে খালাস পেয়েছে। কিন্তু পাশাপাশি যেই তারেক রহমানের একটি মামলা তো প্রত্যাহারও করে নিয়েছে এই এই সরকারের আমলে। পরবর্তী সময়ে তো কোন জজ আর ই পাবে না, কোন সাহস পাবে না তাকে খালাস দেওয়ার। তারপরে যে কথাটা ঘুরে ফিরে আসে যে গোয়েন্দাদের রিপোর্ট, একে খন্দকারের একটা বই, ভিতরে বাইরে বইটা যদি আপনি পড়েন সেখানে আপনি দেখবেন একে এখন তারা একটা কথা লিখছে যে গোয়েন্দারা কোনোদিনই সঠিক রিপোর্টটা তার কর্তৃপক্ষের কাছে দেয় না। যদি আপনি এটার সম্পর্কে তথ্যটা জানতে চান এমনভাবে উপস্থাপন করা হবে যেই যেটা শুনলে আপনি খুশি হবেন। এই গোয়েন্দাদের কাজটাই এটা, গোয়েন্দারা এখনও যে রিপোর্ট দিচ্ছে, একজন প্রধানমন্ত্রী যিনি চেয়ারে থাকেন তিনি তাকে তার দৃষ্টিটা যে ওই জনগণ বন্ধু প্রচার তৃণমূল বন্ধু প্রচারের জন্য স্রষ্ট তৈল গোয়েন্দারা, কিন্তু গোয়েন্দারা রিপোর্টটা ওই রিপোর্টটাই দিবে যে রিপোর্টটা শুনলে প্রধানমন্ত্রী খুশি হবে। যাক, আরেকটা কথার মধ্যে আসি যে 153টা সিট সংবিধানে বলা আছে, আর্টিকেল 65 বলা আছে, 1(2)-এ বলা আছে যে একটা সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 300 সিটের মধ্যে নির্বাচনটা হবে। 151টা সিট লাগে হইল সরকার গঠন করতে, তখন এখন দেখেন যে আপনি 153টা সিট আপনি বিনা ভোটে নির্বাচিত। এখন মনিরুজ্জামান ভাই যে কথাটা বললেন যে কেউ দেয় না, আপনি জিল্লুর রহমান আপনি ভালো বলতে পারেন, ভালো লোক আপনার আনকন্টেস্টে দিয়ে দিছে, তো বাংলাদেশের ট্রেন্ডটা কি? এই যে এই দেশটা আজকে 44 বছর যাবৎ স্বাধীনটা হইল, 7টা, 6টা, 7টা, 10টা নির্বাচন হলো, কোনো নির্বাচনে কি মানুষ ওই 153টা সিটে দাঁড়ায় নাই? নম্বর 2, যে বিএনপি নির্বাচনে যায় নাই, খালদা জিয়া নির্বাচনে যায়নি, এমনকি দেশটাতে খালদা জিয়া বলছে তোমরা কেউ নির্বাচন করবে না। তো এখন দেখা যায় 153টা সিটে কেউ দাঁড়াই নাই, অথবা কাউকে দাঁড়াইতে দেওয়া হয় নাই। তো এই যে দাঁড়ায় নাই, এতে বোঝা গেল কি? বোঝা গেল এই দেশের মানুষ, মেজরিটি মানুষ, 153টা সিটের মানুষ খালদা জিয়ার কথা শুনছে, তার নেতৃত্বে প্রতি আস্থাশীল, নতুবা 153টা সিটে দাঁড়ালো না কেন? তারপরে আপনি যদি এই এরশাদের ঘটনাটা দেখেন, বিবেচনায় নেন, এরশাদ বলছে যে আমার মাথা আর 4টা গুলি আছে, রিভলভার রেডি আছে, আমি জেলে যাব, কিন্তু আত্মহত্যা করবো কিন্তু জেলে যাব না। কোন পরিস্থিতিতে বলছে? তাকে কম্পেল করা হয়েছে নির্বাচন করার জন্য, একই উড্রল লেটার করবো কিন্তু নির্বাচনে যাব না। হ্যাঁ, একই উড্রল লেটার এই ঢাকাতে যেটা সাবমিট করছে এরশাদ সেটা অ্যাকসেপ্ট হয়েছে, আর রংপুরে তিনি যেই উড্রল লেটার করছেন ও নমিনেশন প্রত্যাহার করার জন্য যে দরখাস্ত দিয়েছেন সেই দরখাস্ত গ্রহণযোগ্য হয়নি। এই এই ধরনের একটা হাস্যকর পরিবেশে, একটা তামাশাকর পরিবেশে এই নির্বাচনটা হয়েছে। তারপরে এই এরশাদ সম্পর্কে যে কথাটা মনির ভাই বলল যে এই যে এরশাদের কোনো লোক, যে দেশে স্বৈরাচার ছিল তার কোনো লোক এই তারা নমিনেশন দেয় নাই, সাপোর্ট করেনি 91 ছিল না, আপনি মনে করাই দিলেন, মনির ভাই মনে করাই দিলেন নূর হোসেন দিবস। এই দিবসটা তো সেদিন আমরাও রাজপথে ছিলাম, এই নূর হোসেন দিবসে এটি কিন্তু ই ছিল, কমিটমেন্ট ছিল নূর হোসেনের রক্তের সাথে যে স্বৈরাচারকে কোনোদিনই আর প্রশ্রয় দেওয়া হবে না।
সেই এরশাদ কিন্তু আজকে মহাজোটের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা। মাননীয় প্রধানমন্ত্রী কীভাবে চলবেন, কীভাবে খাবেন, কোথায় কী করবেন, কী করবেন না, রাষ্ট্রীয় কোষাগারের বেতনে এরশাদের গাড়ি, এরশাদের ফ্ল্যাগ, এরশাদের বেতন সেই জায়গায়। এবং আমি নিজে কানে শুনছি যে এই মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এরশাদুল একটা মহাচোর। সেই জায়গায় তিনি এই যে এরশাদ নূর হোসেনের রক্তটাকে কতটুকু তিনি শ্রদ্ধা করলেন, এই যে গণতন্ত্র মুক্তি দিবস বলে আমরা এই দিবসটাকে বলি, এই গণতন্ত্র রক্ষা করার জন্য যে দিবস, একটা সাধারণ ছেলে, একটা একটা খেটে খাওয়া মানুষের সন্তান, সে যে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, এই কথা বলে সে নিজের বুকে যে গুলিটা রিসিভ করলো, এই রক্তটা তো আমরা স্লোগান দিছি, মাননীয় প্রধানমন্ত্রীও নিশ্চয়ই স্লোগান দিবেন দেন যে নূর হোসেনের রক্ত বিসর্জিত দেব না। কিন্তু আজকে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য, শুধু বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ হাসিনা, শুধু প্রধানমন্ত্রী থাকার কারণ জন্য তিনি আজকে এরশাদের সাথে কম্প্রোমাইজ করছেন। নূর হোসেনের রক্তকে বিতাজিত দিবেন না বলে তিনি আজকে নূর হোসেনের রক্ত রক্তটাকে যে বুটে উপরে উনি পাড়া দিয়ে চলে গেলেন। এখন আমাদের কথাটা হলো যে বিভিন্ন কথা বলা যাবে, কিন্তু নিজের চেহারাটার দিকে নিজেকে তাকাতে হবে। আমি দুধের দোয়ার কথা বলবো না, আমারও ভুল আছে, আমার আমার বিএনপি রাষ্ট্র পরিচালনার কথা ভুল আছে, ভুল থাকতে পারে, এটাও সংশোধন হওয়া দরকার। কিন্তু পাশাপাশি গণতন্ত্রকে আজকে যে অবস্থায় নিয়ে আসছে সরকার, এবং ইট উইল বি ভেরি বি ব্যাড প্রেসিডেন্স ফর দ্য নেক্সট। আজকে এই দেশটা তো রাজতন্ত্র হইলে ঠিক আছিল, যা চলছে উন্নয়ন তো একটা ধারাবাহিকতা, এটি ইটি যে ইটি যে ই কন্টিনিউয়াস প্রসেস, এটি ইটি রুটিন ওয়ান। আপনি উন্নয়ন করবেন কাটি দিয়ে, জনগণের টাকা দিয়ে, ট্যাক্সের পয়সা দিয়ে, ট্যাক্স কেন নেন উন্নয়ন করার জন্য? দেশে প্রযুক্তি বৃদ্ধি পাচ্ছে, টেকনোলজি বৃদ্ধি পাচ্ছে, আগে শেষ আমলে মনে করা হইতো যে এই মাটি রাস্তা দিয়ে করলে সে এটা দেশে উন্নয়ন করলো, ওই ইসে যে পোস্ট অফিস চালু করে চিঠি আদান প্রদানের ব্যবস্থা করে সে একটা যুগান্তকারী উন্নয়ন করলো। কিন্তু আজকে কিন্তু যে ডেভেলপমেন্টটা হয় শুধু এই উড়াল সড়ক না, এখন কিন্তু পাতাল সড়কেরও এই সমুদ্রের নিচে কিন্তু রাস্তা হচ্ছে, এটা এটা হচ্ছে জনগণের অর্থে, এবং এটি এবং ইট ইজ ইউর ডিউটি। কিন্তু আপনি যেহেতু এই দেশটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং গণতন্ত্রের জন্য এই দেশের মানুষের যে শহীদ হয়েছে, সে গণতন্ত্রটাকে আপনি আগে আনবেন, সেটা সেটাকে আপনি প্রেফারেন্স দেবেন। আর সেটাই যদি না হয় তো এরশাদ যা করলো আপনার তার সাথে ডিফারেন্সটা কোথায়? মনিরুর রহমান মনির উত্তর তো যে একটা কথা, এই যে নির্বাচনী ম্যানিফেস্টোর কথাটা বললেন, যে নির্বাচনী ম্যানিফেস্টো আপনারা দিছেন, সে নির্বাচনী ম্যানিফেস্টোটা আপনি বের করেন, এবং আপনার নিশ্চয়ই একটা মুখস্থ আছে কত নম্বর ক্লজ আপনি বলতে পারবেন যে আপনারা পাশ করি নির্দলীয় তত্ত্বাবধায়ক যে ক্লজটা এটা আপনারা বাতিল করে দেবেন? এটা তো না, এটা তো নির্বাচনী ম্যানিফেস্টো তো ছিল না, এটা তো জনগণের সাথে আপনাদের কমিটমেন্ট ছিল না, যাই হোক সেই কমিটমেন্টটা তো আপনি জনগণের সাথে সেরে আসছেন। উনি শেষে যেটা বলছে সেটা ক্ষেত্রে আমি শুরু করি। তাইলে প্রথমত শেষের দিকে উনি বললেন যে ডেভেলপমেন্টের এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, হ্যাঁ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এটা সরকার পরিচালিত হয়, সরকারের উন্নয়নমূলক কাজ চলে। এখন এই বিষয়টা যদি আজকে আপনি বুঝতে পারেন, তখন আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন এই বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে যে উন্নয়ন করার কথা ছিল, যেখানে বিদ্যুৎ 2001 সালের পয়লা অক্টোবরের নির্বাচনের আগে যা রেখে এসেছিল সেখান থেকে বরঞ্চ 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত মাত্র 3500 মেগাওয়াট বিদ্যুৎ নিয়েছিলেন, বিদ্যুতে কোনো ডেভেলপমেন্ট করতে পেরেছিলেন? বাংলাদেশটা তখন তো অন্ধকারে নিমজ্জিত ছিল। আজকের বাংলাদেশ সরকার সেই বিদ্যুতের চাহিদা অলমোস্ট 70% পিপুলের মাঝে বিতরণ করতে সক্ষম হয়েছে, এবং 13000 মেগাওয়াট বিদ্যুৎ আজকে উৎপাদন হচ্ছে। আর ইশার সাহেবের কথা বলছেন, ইশার সাহেব স্বৈরাচার, এটা যেমন ঠিক তৈমুর ভাই, বাংলাদেশের রাজনীতিতে সামরিক কোনো শাসক ক্ষমতা আসতে পারে, এটা ব্র্যান্ডিং করেছে আপনার নেতা মেজর জিয়াউর রহমান 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। অতএব এই কথাগুলো বলার আগে আপনি যেমনিভাবে বললেন না চেহারা দেখতে হয়, তা চেহারা আপনাদের দেখতে হবে আগে, আপনার চেহারাটা দেখে তারপর কথা বলেন। অফকোর্স 1971 সালে 27শে মার্চের মেজর জিয়াকে আমি অবশ্যই সম্মান করি, শ্রদ্ধা করি, থ্যাংক ইউ, বাট আপনাকে বুঝতে হবে
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পক্ষে উনি সেদিন ডিক্লেয়ার করেছিলেন, আই মেজর জিয়া ডু হেয়ার বাই ডিক্লেয়ার অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাংবিধানিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষ তাকে তাদের নেতা নির্বাচন করেছিলেন। তো ভাগ্যের নির্মম পরিহাস 75 বঙ্গবন্ধু হত্যার পর, বিশেষ করে 1991 সালে আমরা বাংলাদেশে ক্ষমতায় আসার মধ্য দিয়ে আপনারা নতুন করে আবার ইতিহাস লেখা শুরু করলেন, যেখানে জিয়াউর রহমান কখনোই স্বাধীনতার ঘোষণা হিসেবে কখনোই তার কোথাও লিখে যাননি, এটাই আপনারা প্রচার করেছেন, এটাই অপরাজনীতি, এটাই অপ ইতিহাস বাংলাদেশে আপনারা শুরু করেছেন। কিন্তু আমি কিন্তু আপনাকে বলি, আমি আপনার কথা সময় কিন্তু এই রাজনীতির যে ইতিহাসের ব্যত্যয়, ইতিহাসের যে নির্মম ইতিহাস, সেটার আজকের ফসল। আজকে জিয়াউর রহমানকে নিয়ে মানুষ তখন এক একজন বিভিন্নভাবে কথা বলে, সেটা আপনাদের শুনতে হবে, বিকজ ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত সেদিন এই বিএনপি নামক সংগঠনটি করেছিল, এটা হলো চরম সত্য কথা। আসেন, আমরা বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার আজকের বাংলাদেশে রুল অফ ল এস্টাবলিশ করতে বদ্ধপরিকর। দেখেন তমুর ভাই, আপনি একজন সজ্জন ব্যক্তি, বাংলাদেশে আমরা এ দেখেছি যে বঙ্গবন্ধুর খুনিদেরকে এই জিয়াউর রহমান, এই খালেদা জিয়া, এরা বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের দূতাবাস নিয়োগ করেছিল। তারপর আজকের আপনারা যেই যে কথা বলেন না, যে কোনো আইন, আইনের ব্যাপারে যে কোনো বিষয় ছাড়া পায় না, দেখেন গত কয়েকটা দিনের মধ্যে দিয়ে, গত 2-3 দিন আগে এই যে রাজন হত্যাকাণ্ডের বিচার, সেটা বলেছেন উনি, ধন্যবাদ অতি অতি অতি। হ্যাঁ, এখন এখন আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের আপনার লোক হলো 16 কোটির উপরে, ইউএন স্ট্যান্ডার্ড অনুযায়ী একজন মানুষ 300 মানুষের জন্য একজন পুলিশ থাকে। আমার দেশ, আমি 1100-র বেশি মানুষ, একজন পুলিশ, সেক্ষেত্রে কিছু তো ব্যত্যয় ঘটতেই পারে। কেবলমাত্র মানে পুলিশ, একটা একটা কথা অনেকেই বলে থাকেন এবং এটি খুব যৌক্তিক, যে রাজনীতিবিদরা যদি পুলিশের কর্মকাণ্ডে হস্তক্ষেপ না করেন, রাজনীতিকরা যদি তাদের কথাবার্তা দিয়ে পুলিশের ভূমিকাকে প্রভাবান্বিত করার চেষ্টা না করেন, রাজনীতিবিদরা যদি দলীয়করণ না করেন, তাহলে পুলিশের রোলটা অনেক বেশি ইফেক্টিভ হয়, অনেক ভালোভাবে তারা কাজ করতে পারে। এটা সত্য। এখন আমার কথাটা হলো, মানে আপনি যখন কোনো একটা ইনসিডেন্ট ঘটলো তখনই আপনি বলে দিলেন এটা এ অর বিয়ে করেছে, না তুমি যদি না বলেন তাহলে তার তো ইনভেস্টিগেশন প্রসেসটা অনেক ফেয়ার হতে পারে। ঠিক আছে জিলুবে, কিন্তু আপনি কি মানে তাবেলা সিজার হোসেকনিয়র হত্যাকাণ্ডের পরপরে কি সরকারের তরফ থেকে বা কেউ কি বলেছে, কাউকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করেছে যে অমুক এটার সাথে জড়িত, না এটা আপনার তদন্তের পরে এই কথাগুলো এসেছে এবং তদন্তের, না তদন্ত তো আসলে কোনো স্টেজে এখন পর্যন্ত সেই আছে বলা যাবে না, যখন একটা বলা তো হয়েছে, বলা তো যখন একটা ক্লু পেয়েছে তখন বলেছে, এটা আমি কেবল এখনকার কথা বলছি না, এটি সব সময় ধরেই পলিটিশিয়ানরা বা যারা ক্ষমতায় থাকছেন তাদের মধ্যে এই প্রবণতাটা আছে। তবে জিলুর ভাই, আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, এবং পুলিশকে যদি রাজনৈতিক কাজে বা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করা হয় তাহলে অনেক ভালো। হ্যাঁ, গুড গভর্নেন্সের ক্ষেত্রে অবশ্যই যদি আপনার পুলিশের যদি কোনো রকমের বায়াস না কর হয় অবশ্যই তো ভালো কিছু হবে। তবে আমি 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 মনে করি একজন মানে মানে রাজনৈতিক কর্মী হিসাবে, সচেতন মানুষ হিসাবে, কোনো কাজেই কাউকে কোনো সময় আমি যদি অন্যায় করে থাকি আমার ন্যাচারাল পানিশমেন্ট হবে। আমি যদি আপনার সাথে অন্যায় করি আমার কখনো না কখনো হবে। আজকে আমি মনে করি যদি আমি ক্ষমতায় আছি, আমি রোল করতেছি, সে কারণে আমাকে কেউ কিছু বলবে না, 10 দিন পর যে আমাকে কেউ কিছু বলবে না, কথা আমি একটু থামিয়ে দিচ্ছি, আমি আপনার কাছে যাচ্ছি এবং আপনার কাছে আমি আর আসব না, সো আপনাকে শেষ করতে হবে, আমি আসছি আবার আপনার কাছে। আপনি এখন কথা প্রসঙ্গে যে কথাগুলি আসছে সেটা দিয়ে আমি শেষ করি। সবসময় একটা কথা শুনতে হয়, এই যে বঙ্গবন্ধু হত্যা, জিয়াউর রহমান, এবং ইতিহাস যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, এই আলোচনাটা চলতেই থাকবে। আমরা যদি যা ঘটছে এখন, তো ধরেন আমরা মোগল আমলের কথা শুনি, সেটা বই পড়া জানি, এর আগের মহেঞ্জোদারোর যে ইতিহাস সভ্যতা সেটাও বই পড়া জানি,
কিন্তু স্বাধীনতাটা তো এটা তো আমাদের চোখের সামনে ঘটনা, 15ই আগস্টের ঘটনা আমাদের চোখের সামনে ঘটনা, 3রা নভেম্বরের ঘটনা, 7ই নভেম্বরের ঘটনা আমাদের চোখের সামনে ঘটনা। কিন্তু বারবারই একটা বিষয় যে জিয়াউর রহমানকে সব বিষয়ে দায়ী করা হয়। এখন যেরকম প্রত্যেকটা বিষয়েই বোম মারা হোক আর ওই হাইকোর্টের সাবেক বিচারপতি বিচারপতি মানিক চৌধুরীকে ইংল্যান্ডে মারা হোক, সব কিছুর পিছনেই ঘটনা বাদী বলার আগেই বা ভিকটিম বলার আগে বা ডিজিজ বল ডিজিজটার বলতে পারে না, তার আত্মীয় স্বজনকেও বলার আগে সরকার উচ্চ পর্যায় থেকে বলে দেওয়া হয় যে এটা প্রধানমন্ত্রী করছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করছে আর তার ছেলে তারেক রহমান করছে। ফলে প্রশাসন বা যারা ইনভেস্টিগেশন অথরিটি তখন তো তারা তো ওইটার বাইরে যেতে পারে না। যেমন এই যে নারায়ণগঞ্জে যে আওয়ামী লীগ অফিসে 22 জন লোক মারা গেল একটা বোমা হত্যা, বৈশাসিক বোমা হত্যা, সেখানে প্রধান আসামি করা হলো যে আমার নেতৃত্বে বোমা মারা, এটা তো ছোট ছোট আমার 14 বছর সময় লাগবে। তাই এখন ব্যাপারটা হচ্ছে যে আমি শেষ পর্যায়ে আসি যে জিয়াউর রহমান আর্মির মধ্যে তো যখন 15ই আগস্টের পরে ক্ষমতায় কে ছিলেন, এই খালেদ মোশাররফ ছিলেন। খালেদ মোশাররফের কিন্তু তাকে সিএনসি করা হয়েছিল, মানে ক্ষমতায় কে ছিলেন, এই সেনাবাহিনীর প্রধান কে ছিলেন, কে হয়েছে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে, ওই সময় তো শফিউল্লাহ ছিলেন, হ্যাঁ ওই সময় শফিউল, তারপরে কিন্তু জিয়াউর রহমান গৃহবন্দী ছিলেন, না তারপরে তো জিয়াউর রহমান সেনাপ্রধান হলেন, হলেন গৃহবন্দী ছিলেন, এবং আবার তার আগের জায়গায় ফেরত, আমি যেটা লেখালেখির মধ্যে যেটা পাইছি সেটার মধ্যে দেখা যায় যে খালেদ মোশাররফই যে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সেইসব সেনাবাহিনী লোকজন তাদেরকে বিদেশ পাঠানোর জন্য এই খালেদ মোশাররফ কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট করছেন। যাক ওই বিতর্কে আমি যেতে চাই না, আমি দেশের কথাটা আসি, একটু শেষ করতে হবে আপনাকে 30 সেকেন্ডের মধ্যে। তিনি কিসিঞ্জারের একটা কথা বলছেন যে তলাবিহীন ঝুড়ি, এই তলাবিহীন ঝুড়িটা বঙ্গবন্ধু কিন্তু একটা বলছেন যে আমি ভিক্ষা করে নিয়ে আসি চাটার দলে গেলছে খেয়ে ফেলে, কিন্তু এই জিয়াউর রহমানই কিন্তু স্বনির্ভর স্বনির্ভর আন্দোলনের মাধ্যমে এই এটাকে টেক আপ করলেন যে এই দেশটাকে করতে হবে, এই স্বনির্ভর করতে হবে। এই এখন বর্তমানে যে সংসদ যেমন পুতুল নাচের নাট্যশালা বলছে টিআইবি, এটা নিয়ে যেমন আলোচনা হচ্ছে এবং এটা তো এই সংসদে কিছু মাননীয় এমপির কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। যেমন আপনি কি কল্পনা করতে পারেন কোনদিন ঘটছে যে একটা এমপি একটা শিশু বাচ্চার পায়ের মধ্যে গুলি করে দেয় এবং তার জামিন হয়ে যায় শেষ করতে হবে, এবং সে সরকারি দলের বিধায় কিন্তু তার জামিনটা হচ্ছে, আমাদের বিরোধী দল হলে কিন্তু সে জামিনটা হতো। খুব সংক্ষেপে জামিন আপনার নেতারা ইতিমধ্যে হয়েছে, আমি কয়েকটা বিষয় যেমনিভাবে আপনার আমি যে জিনিসটি আপনাকে বলি সেটা হলো রাজনীতি করতে গেলে প্রতিটা দলের তার সামনে একটা মোটো থাকতে হয়, একটা সুনির্দিষ্ট একটা জায়গা। আপনি নারায়ণগঞ্জে রাজনীতি করেন, নারায়ণগঞ্জে এমপি হতে চান, ওখানকার মানুষকে কীভাবে ঐক্যবদ্ধ করে পিপল যাতে আগামী দিনে ভোট দেয় সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে হয়। আমি বিএনপি নামে এই দলটির, যে কারণে আপনি বললাম যে আপনারা আজকে কেন আপনাদের এই ঘটনার সাথে আপনারা সম্পৃক্ত হয়ে যাচ্ছেন, প্রতিটা কর্মকাণ্ড আপনাদের এটা প্রমাণিত হয়, প্রমাণ করেন আপনারা। যেমন আপনি বলছেন যে খালেদা জিয়ার প্রতি আস্থার বিধায় 153টা সিটে দেশে কেউ অংশগ্রহণ করেনি, এটার সাথে সাথেই কিছুদিনের মধ্যেই এই বেগম খালেদা জিয়া যখন 5ই জানুয়ারি গুলশান কার্যালয়ে এসে ডাক দিয়েছিলেন, এবং আমি জানি না যে আপনাদের হরতাল বা অবরোধ এখনও চলতেছে কি না, কারণ ওটা এখন পর্যন্ত বন্ধ করেন নাই, কোনো প্রেস রিলিজ বা বেগম খালেদা জিয়া কোনো স্টেটমেন্ট দিয়ে বলেন নাই যে এখন আমার হরতাল বা অবরোধ কোনো কিছু চলতেছে না, আমার কাছে মনে হয় ইটস গোয়িং অন। সো আপনি যেটা বললেন সেটার সাথে আমি একমত হতে পারলাম না, বিনয়ের সাথে দ্বিমত পোষণ করে বলছি, খালেদা জিয়া সেদিন গুলশান কার্যালয়ে আপনাদের মতন 2-1 জন হয়তো বা দেখা গেছে বিভিন্ন জায়গায়, কিন্তু বাংলাদেশে কোনো মানুষ খালেদা জিয়ার ডাকে রাস্তায় আসেন নাই, না আসার কারণে আপনারা হতাশ হয়ে এখন এই বাংলাদেশের রাজনীতিতে একটা ক্লিং জোন তৈরি করতে চাচ্ছেন। এটা শেখ হাসিনা সরকার, জননেত্রী শেখ হাসিনা সুন্দর মতন যদি থাকতে পারেন স্বাভাবিকভাবে এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং দেশটাকে উন্নততর একটা রাষ্ট্রে উনি বিনির্মাণের শিখরে নিয়ে যাবেন।
রাজনৈতিক কর্মী হিসেবে আপনি এতটুকু বলি, 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনার মধ্য দিয়ে ফাদার অব দ্য নেশনের কন্যাকে, তৎকালীন বিরোধী দলের নেত্রীকে, প্রকাশ্য দিবালোকে যারা আপনার হত্যা করেছিলেন 22টি মানুষ, আপনাদের কাছে এই বিষয়গুলো তৈমুর ভাই কোন জাতি বিশ্বাস করবে না, জাতি কোন একটা সূত্রে সব বিশ্বাস করবে না, ব্লেম দেন এই যে বিএনপি না এটা ব্লেম দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্ক আপনারা লিখতে পারেন, যাকে ইমেল এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন, আর আপনার আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান রীতিমতো আপনি দেখতে পাবেন না প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এবং মিস্টার মনিরুজ্জামান মনির, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মন্ডলী, পৃষ্ঠ বাংলাদেশের জনগণের সামনে যে বাংলাদেশ পেছনে হাঁটছে নাকি অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে, বাংলাদেশকে কোনো মহাসড়কের পাশে দাঁড়িয়ে নাকি খাদের কিনারে দাঁড়িয়ে, পৃষ্ঠগুলোর উত্তর নিশ্চয়ই জনগণ দেবেন এবং জনগণের উত্তর দেওয়ার জন্য যে পরিবেশটা দরকার সেই পরিবেশটা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে এবং বাংলাদেশের রাজনীতিকদের সামনে, সকল পক্ষের রাজনীতিবিদদের সামনে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।